স্কুল ছাত্রকে দিয়ে শৌচাগার এবং স্নানাগার পরিষ্কার করানো অভিযোগ। শিক্ষা সংসদের অফিসে বিক্ষোভ অভিভাবকদের অভিযোগ ঘটনা বালুরঘাট ব্লকের কুরমাইল নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে ঘটনা। অভিযোগ, গত শনিবার স্কুলের প্রধান শিক্ষক স্কুলের ছাত্রদের দিয়ে প্রায়শই স্কুলের স্নানাগার এবং শৌচাগার পরিষ্কার করে থাকেন। স্কুলের ছাত্রী স্কুল ছুটির পর বাড়ি গেলে আর ভাত খেতে পারে না এবং অসুস্থ হয়ে পড়লে তার মাকে পুরো বিষয় খুলে বলেন। একথা শুনতেই গ্রামের মহিলা এবং ছাত্রীর বাবা অমিত দেবনাথ, এছাড়া স্কুলে মিড ডে মিলও ঠিকমতো স্কুলে দেওয়া হয় না বলে জানিয়েছেন অভিভাবকেরা। এই তথ্য জানার পর অভিযোগ পেয়েছে এবং অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে। আমার মেয়ে হচ্ছে রিয়া দেবনাথ, স্কুলে পড়ে, এখন ফাইভে পড়তেছে। তো ওখানে ওকে জোর করে পায়খানা বাথরুম, সেটা ওই বাচ্চাদের পায়খানা বাথরুম না, কিন্তু শিক্ষকদের, হ্যাঁ শিক্ষকদের পায়খানা বাথরুম টোটাল পরিষ্কার করে নেয়। জোর করে করবে না বাচ্চা, তবুও জোর করে। কে নেয়? মাস্টারমশাইরা, স্কুলে যারা আছে স্কুলের মাস্টারমশাইরা। আচ্ছা, মাস্টার দিদিমণিরা। তা আমি তো জানতে পারিনি, জানে না আমার বাচ্চা পায়খানা বাথরুম পরিষ্কার করে যায়, অসুস্থ, মানে কিছু বলছে না, কিছু খাচ্ছে না। তা আমি বলি, কী ব্যাপার, তুই এরকম করে বেড়াচ্ছিস, এরকম করছিস কেন, কিছু বলে। তারপরে কালকে ওর মায়ের বলেছে, বিষয়টা তখন জানা গেছে যে এরকম ব্যাপার, তিন দিন থেকে ভাত খাচ্ছে না, উঠছে না, স্কুলে যাতে ভয় করছে, মানে জোর করেই করছে। তারপরে আর একটা কথা কালকে আমার বললো যে হচ্ছে এত জঘন্য খাবার দেয় বাবা, খাওয়া যায় না, ওই খাবার খায় পেট খারাপ হয়, মানে বলার মতন নয়, এত খারাপ খাবার দেয়। আর সরকারি যে খাবারগুলো তুমি যেন ইয়ে করেছে আনতে যায় না, ওগুলো তো আশেপাশে নেয়, ওগুলো তো কোনো নাম দিয়েই নেই, কোনো খাবারই দেয় না। এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার, শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে। 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিডি লাইট। আমাদের স্কুলে যে হেডমাস্টার আছে, তিনি কোনো কাজকর্ম ঠিকঠাক করছে না, খাবারের দিকটা তো করছেই না, এমনকি বাচ্চাদেরকে নিয়েও অনেক সমস্যা, বাথরুম পরিষ্কার করাচ্ছে, বললে পরে বলছে আমি কিছুই জানি না, আমি ছিলাম না, এইসব প্রশ্ন। তারপরে আমরা আজকে গেছিলাম খাবারের ব্যাপারটা নিয়ে যে এরকম কেন, 2023 সাল থেকে তো বাচ্চাদের ফল দেওয়ার, মাংস দেওয়ার নিয়ম হয়েছে, আপনি কেন দিচ্ছেন না, বলছে আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকে না। এরকম আমরা লিখিত চাইলাম, আমাদেরকে লিখিত দেয়নি, বলছে যে ও করে চলে যান, বিডিও অফিসে যান। কোন স্কুলের হেডমাস্টার? এটা হচ্ছে কুরমাইল প্রাথমিক বিদ্যালয়। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি কিছু ব্যবস্থা হোক আর হেডমাস্টারকে চেঞ্জ করতে। আপনার নাম? আমার নাম রূপা মহন্ত সরকার। পরীক্ষাটা বলো। তাই তো লুজ শীট বাড়ি থেকে নিয়ে যেতে হবে, বাচ্চাদের খেলতে নিয়ে গেলে বাড়ি থেকে ভাড়া দিয়ে রাখতে হবে, আর টিসি দাও, টিসি করে অন্য কারো ভয় দেখায়, আর অন্য স্কুলের ব্যাপারে কোনো কিছু বলে, বাচ্চাকে টিসি দিয়ে খেলাধুলা ব্যাপারে যা, খেলাধুলা খেলতে নিয়ে গেলে বাড়ি থেকে ভাড়া দিয়ে নিয়ে যেতে হবে, এগুলো হচ্ছে মাস্টার মশাই বলে। আমাদের স্কুলে যে হেডমাস্টার আছে তিনি কি জানাচ্ছেন স্কুলের শিক্ষক শুনবো। এরা এসছে ওই বিশেষ করে মিড ডে মিল সংক্রান্ত ব্যাপারে, আর স্কুলের কিছু নোংরা আবর্জনা বাচ্চাদেরকে দিয়ে পরিষ্কার করিয়েছে, এই ব্যাপারগুলো অভিযোগ জানানোর জন্য এসছে। এখন পর্যন্ত কি ব্যবস্থা নেবেন আপনারা? এখন পর্যন্ত আমাদের চেয়ারম্যান সাহেব, ডিআই সাহেব যেহেতু নেই, আমি এফ স্কুলস, ওনাদের বক্তব্য শুনলাম এবং ওনারা সচেতনভাবে এসছে বলে খুশি। হ্যাঁ, এরকম সচেতন যদি হয়, আমাদের জেলায় যে 1187টা স্কুল আছে, সেই স্কুলগুলোর যে সমস্যাগুলো আছে, সেই ওনাদের কিছু সমস্যা থেকে আমরা সেই স্কুলগুলোতে পরবর্তীকালে যাতে না সমস্যা তৈরি হয় সেই ব্যাপারে আমরা পদক্ষেপ করব। বাচ্চাদেরকে দেখি টয়লেট পরিষ্কার করানো যায়? ওনাদের অভিযোগ ওনারা করছেন, অবশ্যই করানো যায় না। একটু নামটা বলবেন আপনি? মিলন মালাকার, এএফ স্কুলস, ডিপিএস। থ্যাংক ইউ স্যার।